সিকদার হত্যা মামলায় আদালতে তোলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি ও খনি সম্পদ উপদেষ্টা তৌফিক ইলাহি সরাসরি যুক্ত হচ্ছে গালিব যেমনটা বলছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তহিদ কোর্টে নিয়ে আসা হচ্ছে হয়েছে এবং বৈশ্বিক বিরোধী আন্দোলনে মূলত নিহত সুমন সিকদার হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আদালতে তোলা হচ্ছে চাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে কোর্ট অঙ্গনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং গতকালকে তাকে গ্রেফতার করেছে ডিবি মূলত গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে গত বিশ তারিখ তার এগেন্স্টে আসলে মামলা হয়েছিল আগস্টের বিশ আগস্টে তার বিপরীতে মামলা হয় যেখানে তিনি ছাড়াও আসলে শেখ হাসিনা দীপু মণি আনিসুল হক সালমানিফ রহমান সহ বেশ কয়েকজন সে মামলার আসামি ছিলেন তো এই মুহূর্তে তাকে কোর্টে তোলা হচ্ছে কোর্টে তার কাছে দশ দিনের চাওয়া হয়েছে তো সেই বিষয়ে আসলে কোর্ট কী সিদ্ধান্ত নয় সেটা তো আমরা দেখবো সেটা আমরা জানাবো তবে তার পাশাপাশি এটাও জানিয়ে রাখতে চাই যে তাকে যে মামলায় আজকে কোর্টে তোলা হচ্ছে সেই মামলাটি মূলত উনিশ তারিখে বিগত উনিশ জুলাইতে সুমন শিকদার নামের একজন তিনি হত্যা হন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এবং সেই হত্যা মামলাই আসলে তাকে আদালতে আজকে তোলা হচ্ছে যেখানে তার বিপরীতে তিনশো দুই বা হত্যা হত্যা মামলার আসামি তাকে করা হয়েছে এবং পাশাপাশি একশো নয় মামলাতেও তাকে আসলে এখানে দেখানো হয়েছে এখন দেখার বিষয় হচ্ছে ডিবির এই যে আজকের চাইলো ঠিক দশ দিনের রিমান্ড সেটা আসলে আদালত মঞ্জুর করে কি না এবং তার পাশাপাশি এটাও আমি একটু জানিয়ে রাখতে চাই যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুত জ্বালানি উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি কিন্তু অনেক আগে থেকেই আসলে বিভিন্ন দায়িত্বে বিভিন্ন সময় যুক্ত ছিলেন যেমন সিভিল সার্ভিস অ্যান্ড পাকিস্তান সিএসপির কর্মকর্তা হিসেবে তিনি চাকরিতে যোগদান করেছিলেন তৌফিক এলাহি চৌধুরী এবং পরবর্তীতে মন্ত্রণালয়ের সচিব হিসেবেও বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেছেন এবং দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন যেমনটা বলছিলাম যে এই আসলে মামলাতে কী হয় সবশেষ সে বিষয়ে আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনেই তাকে উপস্থাপন করা হচ্ছে দশ দিনের রিমান্ডের বিপরীতে আসলে কতদিন রিমান্ড দেওয়া হবে সেটাও দেখার বিষয় আর একটা বিষয় হচ্ছে এরকম যে তাকে তোলা হলো গতকালকে রাতেই গ্রেফতার করা হয়েছে তিনি মামলার পর থেকেই এই বর্তমানে অন্তর্বর্তীকালীন যিনি সরকার প্রতিষ্ঠার পর থেকে তিনি আসলে পলাতক ছিলেন আত্মগোপনে ছিলেন তিনি এবং তাকে ডিবি গ্রেফতার করার আগ পর্যন্ত তাকে পলাতকে দেখানো হচ্ছে যদিও এই মামলায় এর আগে দেখানো হয়েছে দীপুমণি আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদেরকেও দেখা যাক যে আসলে শেষ পর্যন্ত কোর্টের তরফ থেকে আসলে কী রায় আসে যেহেতু দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতে আসলে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে না সেটাও যাই হোক গালিব এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ কি জানানো হয় কোর্ট থেকে সেটা আমরা যত যখনই জানতে পারবো আমরা তখনই জানিয়ে দেবো রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় আদালতে তোলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিকী ইলাহিকে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক